আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের মালটা, মোসম্বি সুইট অরেঞ্জ বিভিন্ন জাতের ম্যান্ডারিন এবং লাইম লাগাচ্ছি এবং সফলতার সাথে লাগাচ্ছি আমাদের ছাদ বাগানে লেবু গাছ অত্যন্ত ভালো হচ্ছে এবং একই সাথে যারা নতুন বাগানি তারা লেবু গাছের বিভিন্ন রোগ পোকার আক্রমণে জর্জরিত লেবু গাছে একটু বেশি রোগ প্রকার আক্রমণ দেখা দেয় তবে নির্দিষ্ট কিছু কেয়ার যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু সেই রোগ প্রকার আক্রমণ থেকে আমাদের গাছকে খুব সহজেই আমরা ভালো রাখতে পারি চলুন আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই ছাদ বাগানে যখন আমরা লেবু গাছ করব কি কি রোগ আমাদের ছাদ বাগানের লেবু গাছগুলিকে আক্রান্ত করছে এবং সেই রোগ থেকে আমাদের গাছগুলিকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখব চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো লিপ মাইনার যেটা গাছের কচি পাতাতে দেখা দেয় এবং বর্ষার শুরুতেই যখন গাছে কচি পাতা বেরোয় তখন এই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় লিপ মাইনার অর্থাৎ পাতার সুরঙ্গকারী পোকা এই পোকার আক্রমণে পাতাতে ম্যাপের মতো বিভিন্ন চিহ্ন হয় বলে একে ম্যাপ পোকাও বলা হয় স্ত্রী মদগুলো কচি পাতার উপরে ডিম পেরে দিয়ে চলে যায় এবং এই ডিম ফুটে কয়েকদিনের মধ্যে লার্ভা তৈরি হয় এই লার্ভাগুলো পাতার উপরে সুরঙ্গ করে পাতার মেসোফিল কলাগুলো অর্থাৎ পাতার একদম সবুজ নরম অংশগুলো খেতে শুরু করে এবং পাতার গায়ে ম্যাপের মোক মতো দাগ হয়ে যায় এবং অতিরিক্ত আক্রমণ হলে অনেক সময় পাতা কুঁকড়েও যায় অনেক সময় বিভিন্ন পেস্টিসাইডের প্রয়োগ করলেও এই লিপ মাইনারের হাত থেকে গাছকে রক্ষা করা যায় না কারণ এই সুরঙ্গকারী পোকাগুলো সুরঙ্গের মধ্যে থাকে অর্থাৎ পাতা লেয়ারের মধ্যে থাকে কীটনাশক প্রয়োগ করলেও এদের টাচই হয় না এবং এদের কিছুই হয় না সেক্ষেত্রে আমাদের সিস্টেমিক কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে এমিডাক্লোরোপিট বা অ্যাভম একটি গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড আপনারা লিটারে এক গ্রাম দিয়ে গাছে প্রয়োগ করতে পারেন অনেকে প্রশ্ন করে লেবু গাছের পাতা কুকড়ে গেলে কি করব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লিপ মাইনারের অ্যাটাকের কারণে লেবু গাছের পাতা কুকড়ে যায় কিন্তু লেবু গাছের পাতা একবার কুঁকড়ে গেলে সেগুলোকে পুনরায় আগের সেপে ফিরিয়ে আনা সম্ভব না সেক্ষেত্রে আমাদের কুকড়ে যাওয়া পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর সব থেকে ভালো উপায় গাছে যখন কচি পাতা বেরোতে শুরু করবে তখনই আপনারা সাইপন ম্যাট্রিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড গাছে প্রয়োগ করবেন এবং এটা বিকেলে করলে সব থেকে ভালো কারণ দেখা যায় এই স্ত্রী মদগুলো বিকেলে সাধারণত কচি পাতার উপরে ডিম পারে যদি আপনারা আগে থেকেই কোনো প্রতিষেধক হিসাবে এই সাইকরমেট্রিক গ্রুপের পেস্টিসাইড প্রয়োগ স্প্রে করে দেন তাহলে কিন্তু এই শ্রীমদগুলো আর ডিম পারতে পারে না এবং গাছের পাতা ভালো থাকবে লিপ পয়েন্টার হবে না এই উপায়টা অবশ্যই আপনারা প্রয়োগ করতে থাকবেন আপনার ছাদ বাগানে বা আপনার বাগানের লেবু গাছে প্রথমেই আপনাদেরকে বলবো লেবু গাছের মারণ রোগ ক্যাঙ্কারের কথা সাইটিস নামক একটি ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের লেবু গাছে এই ক্যাঙ্কার রোগ হয় সার শুরুতে সাধারণত এই রোগের আক্রমণ আমাদের লেবু গাছের উপরে লক্ষ্য করা যায় গাছের পাতাতে গাছের কাণ্ডে বা গাছের ফলে এই রোগের আক্রমণ লক্ষ্য করা যায় প্রথমে গাছের পাতাতে ছোট্ট ছোট্ট স্পট হয় এই ব্রাউন স্পটের চারিপাশটা আস্তে আস্তে হলুদ হয়ে যেতে থাকে যত দিন যায় এই হলুদ অংশটা আস্তে আস্তে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে পাতা ঝরে যায় ফল ঝরে যায় ফল ফেটে যায় গাছের বৃদ্ধি থমকে যায় এবং আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায় এই রোগের আক্রমণ থেকে আমাদের গাছকে আমরা কিভাবে লক্ষ্য করব প্রথমে আক্রান্ত গাছের ডাল গাছের পাতা বা গাছের ফলগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব এবং গাছে আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইট লিটারে দু গ্রাম এবং এর সাথে আমরা স্টেপটোমাইসিন জাতীয় কোনো ব্যাকটেরিয়া নাশক লিটারে এক গ্রাম দিয়ে গাছে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দেব এবং দশ দিন অন্তর আমরা গাছে কয়েকবার এই স্প্রেটা দিলেই দেখা যাবে এই ক্যাঙ্কারের হাত থেকে আমরা গাছকে অনেকাংশ রক্ষা করতে পেরেছি এরপরে আপনাদের বলবো লেবু গাছের আর একটা মারণ রোগ গ্যামোসিসের কথা গ্যামোসিসে আক্রান্ত হলেই লেবু গাছের গোড়ার কাণ্ড ফেটে আঠা বেরোতে শুরু করে প্রথমে দেখবেন লেবু গাছের কাণ্ড ফাটতে শুরু করে এবং জল জল একটা দ্রবণ বেরোতে শুরু করে কিছু দিনের মধ্যে সেই জায়গা দিয়েই আঠা বেরোতে শুরু করে এবং গ্যামোসিস হলে গাছের বৃদ্ধি দেখবেন থমকে যায় পাতা ছোট হয়ে যায় ফল ঝরতে শুরু করে এবং বৃদ্ধি ব্যাহত হতে হতে লেবু গাছটা একদিন মারা যায় লেবু গাছের যে জায়গাতে গ্যামোসিস হয়েছে অর্থাৎ আক্রান্ত জায়গা ধারালো ছুরি দিয়ে চেয়ে তুলে ফেলতে হবে ওই গাছের সহ গাছের ছালটা সেখানে লাগাতে হবে বদ্ম মিকচার বদ্ম অর্থাৎ চুন এবং তুতের মিশ্রণ দিয়ে জায়গাটা প্রলেপ দিতে হবে এর সাথে গাছে প্রয়োগ করতে হবে ম্যাঙ্গোজেপ এবং মেডালক্সিল জাতীয় কোনো ফাঙ্গিসাইট আপনারা রিডোমিল গোল্ড গাছে ব্যবহার করতে পারেন লিটারে এক মিল দিয়ে সম্পূর্ণ গাছে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এবং এই ফাঙ্গিসাইটটা আপনারা মাঝে মধ্যেই গাছে স্প্রে করতে পারেন তবে গাছে যদি আপনারা খুব ভালোভাবে জল দেন গাছের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে রাখতে পারেন এবং গাছে এয়ার সার্কুলেশানটা যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এই গ্যামোসিস থেকে গাছকে অনেকাংশই রক্ষা করা যেতে পারে আমরা কথা বলবো গাছের মারণ রোগ ডাইব্যাক বা ডাল শুকিয়ে যাওয়ার প্রবলেমের হাত থেকে আপনারা কিভাবে গাছকে রক্ষা করবেন এই রোগটা সাধারণত ব্যাকটেরিয়া বা বিভিন্ন ছত্রাকের আক্রমণে হয় এটা পরিবেশ থেকে বা বায়ু থেকে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা গাছ আক্রান্ত হতে পারে অথবা গাছের মূল এই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মূল যখন নষ্ট হতে শুরু করে তখনই গাছে ডাইব্যাকের সমস্যা দেখা দেয় তাহলে কিভাবে বুঝবেন কি কারণে আপনার গাছে ডাইব্যাক হচ্ছে যখন দেখবেন গাছের দুর্বল ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা পরিবেশবাহিত বা বায়ুবাহিত ছত্রাক বা ব্যাকটেরিয়ার প্রভাবে এটা হচ্ছে তো তখন সেই আক্রান্ত ডালটিকে কেটে বাদ দিতে হবে যতটা শুকিয়ে গেছে ততটাই আমরা কেটে বাদ দিয়ে দেবো এবং ওই কাটা জায়গাতে আপনারা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ দেব এবং সম্পূর্ণ গাছে লিটারে দু গ্রাম কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করে দেব এরপরে আসি মারাত্মক যে প্রবলেমটা হয় যখন গাছের রুট থেকে এই ডাইব্যাকের প্রবলেমটা সৃষ্টি হয় কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার গাছের মোটা মোটা ডালগুলো শক্ত ডালগুলো ডাইব্যাক হতে শুরু করেছে এবং সেই শক্ত ডালের সাথে জুড়ে থাকা কচি কচি ডালগুলো আস্তে আস্তে শোকাতে শুরু করেছে এবং সেই ব্যাকের প্রবলেমটা আস্তে আস্তে আপনার সম্পূর্ণ গাছকে আঁকড়ে ধরছে তখন বুঝতে হবে এই গাছের রুটের প্রবলেম আছে রুট রুটরট সাধারণত গাছে অতিরিক্ত জল দেওয়ার ফলে বা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে এই রুট রুটরটের সমস্যাটা দেখা দেয় তাই সময় আমাদের খেয়াল রাখতে হবে লেবু গাছের গোড়ায় যেন জল না জমে লেবু গাছ যেন ওয়েল ড্রেন সয়েলে লাগানো থাকে রুট হলে দেখবেন যে দিকের মূলগুলো ড্যামেজ হয়ে গেছে সেই দিকের ব্রাঞ্চগুলো শোকাতে শুরু করেছে এবং গাছে জল দেওয়ার পরেও দু তিন দিন গাছের মাটি নরম থাকছে অর্থাৎ ওই ড্যামেজ হয়ে যাওয়া রুটগুলো দিয়ে গাছ জল শোষণ করতে পারছে না ফলে মাটি ভেজাই থাকছে সেই সময় আপনারা প্রথমে মাটিটাকে শুকিয়ে নেবেন মাটি শুকিয়ে নেওয়ার পরে সেই মাটিকে আপনাদের শোধন করতে হবে কিভাবে আমরা এই কাজটা করবো আমরা প্রথমেই নেব হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড আমরা লিটারে দশ এম দিয়ে এই গাছকে গাছের মাটিতে আমরা প্রথমে দেবো তার একদিন বা দুদিন পরে যখন মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমরা প্রথমে নেবো একটা ব্যাকটেরিয়া নাশক সেটা স্টেপটোমাইসিন নেওয়া যেতে পারে লিটারে এক গ্রাম দেবো এবং সাথে কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ছত্রাকনাশক নেব লিটারে দু গ্রাম এই মিশ্রণটা আমরা গাছের মাটিতে ভালোভাবে প্রয়োগ করব এই প্রক্রিয়াটা কিন্তু একবার করলে হবে না এটা সাত দিন পরপর অন্তত দু থেকে তিনবার করতে হবে এবং এই রুট ট্রিটমেন্টটা শুধুমাত্র আক্রান্ত গাছে করলেই হবে না আমাদের ছাদ বাগানের বা আমাদের বাগানে লাগানো সমস্ত লেবু গাছে মাঝে মাঝে এই রুট ট্রিটমেন্ট করতে হবে তাহলে দেখবেন আপনার গাছে কখনো এই ডাইব্যাকের সমস্যা দেখা দেবে না এইভাবে করুন এবং এই মাটিতে দেওয়ার পরে এই কপার অক্সিক্লোরাইড এবং এই স্টেপটোমাইসিনের এই যে মিশ্রণটা এটা আপনারা সমস্ত গাছে ভালোভাবে গাছের ডালি পাতায় ভালোভাবে স্প্রে করে দেবো এই কাজটা কিন্তু রেগুলারলি করে যেতে হবে গাছকে ডাইব্যাকের হাত থেকে বাঁচাতে গেলে এরপরে আপনাদের বলবো আরেকটি লেবু গাছের মারণ রোগ নিয়ে অ্যানট্রাকনোস কলিটোট্রিকাম ক্যাপসিকায় নামক ছত্রাকের আক্রমণে এই অ্যান্থ্রাকনোস রোগটা সৃষ্টি হয় গাছের ম্যাচিওর পাতাতে এই রোগের আক্রমণ দেখা দেয় প্রধানত বর্ষাকালে শুরুতে স্বেচ্তে ওয়েদারে এই ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় সাধারণত গাছের পাতাতে কচি কাণ্ডে বা ফলেও এই রোগের আক্রমণ লক্ষ্য করা যায় প্রথমে গাছের পাতাতে ব্রাউন কালারের বাদামি কালারের ছোট ছোট স্পট দেখা দেয় দিন যায় এই স্পটগুলো আরও বাড়তে থাকে এবং এটা গাঢ় বাদামী বর্ণের পরিণত হয় এই রোগে আক্রান্ত গাছের ফলেও এই রোগটা দেখতে পাওয়া যায় এবং গাছের বৃদ্ধি থমকে যায় পাতা ছোট হয়ে যায় এবং ফল ঝরতে শুরু করে যদি আপনার গাছে ওয়েলডিন সয়েলে দেন গাছে এয়ার সার্কুলেশন ভালো হয় তাহলে এই রোগের আক্রমণ লক্ষ্য করা যায় না যদি একবার গাছে এই রোগ আক্রমণ হয়ে যায় তাহলে আক্রান্ত পাতা কাণ্ড বা ফলগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং বাগান থেকে অনেক দূরে এগুলোকে ফেলতে হবে না হলে পুনরায় অন্য গাছ আক্রান্ত হতে পারে গাছে কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইট লিটারে দু গ্রাম গুলে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে এবং ট্রপিকোনা জল জাতীয় কোনো ফাঙ্গিসাইট পনেরো দিন অন্তর লিটারে হাফ এম গুলে গাছে ভালোভাবে স্প্রে করলে এই রোগ থেকে গাছকে বাঁচানো যেতে পারে আপনাদের বলবো লেবু গাছের আর একটা প্রবলেমের কথা সাইট্রাস গ্রিনিং এই রোগে আক্রান্ত হলেই গাছের পাতা হলুদ হতে শুরু করে এবং এর শিরা উপশিরাগুলো গাঢ় সবুজ বর্ণের হয়ে যায় এবং গাছের পাতা ছোট হতে শুরু করে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছে এই রোগ ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছ ধীরে ধীরে মারা যেতে থাকে সাইটাস গ্রিনিং রোগ থেকে আপনাদের গাছকে রক্ষা করার জন্য প্রথমে ক্লোরোফাইডিফক্স নামক একটি কীটনাশক লিটারে দু এম করে নিতে হবে এক এম নিতে হবে চিলেটের জিঙ্ক এবং সাথে এনপিকে উনিশ 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 লিটারে পাঁচ গ্রাম নিয়ে আমরা গাছে স্প্রে করে দেব এবং এই স্প্রেটা আমরা সাত দিন অন্তর অন্তত দু থেকে তিনবার করব। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার গাছ রিকভারি করছে এবং গাছ আবার আগের মতো বাড়তে শুরু করেছে সুস্থ সবল হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা প্রধানত লেবু গাছের পাঁচটি রোগ নিয়ে আলোচনা করলাম এছাড়াও লেবু গাছে আরও বিভিন্ন রোগের আক্রমণ লক্ষ্য করা যায় নেক্সট কোনো ভিডিওতে এই রকমই লেবু গাছের আরও বিভিন্ন প্রবলেম এবং লেবু গাছের পরিচর্যা নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং এইভাবে পরিচর্যা করে আপনার ছাদের লেবু গাছ বা আপনার বাণিজ্যিক লেবু বাগানটিকে ভালো রাখুন নমস্কার সবাই ভালো থাকুন